দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। আইনের শাসন নিশ্চিতে দল মত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে, এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে গত 15 বছরে সাম্প্রদায়িক হামলার কোনো বিচার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার পতনের পর সহিংসতার ঘটনাগুলো রাজনৈতিক চক্রান্ত। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তারা। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনা সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক চক্রান্ত। তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিত ভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধ হবেন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। গণতন্ত্র এখনো কিন্তু বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকের নিরাপত্তা এবং অধিকার। বিভিন্ন উপাসনালয়ে হামলায় ধর্মীয় কারণ নেই মন্তব্য করে এসব ঘটনার সুষ্ঠু তদন্তে কমিশন গঠনেরও দাবি জানান তিনি। একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা।